কি অবস্থা এখন, পুরো এই মাস মানে জুলাই অগস্ট সেপ্টেম্বরও মানে এরকম হাল হয়। অ্যান্ড তোমরা সবাই কমপ্লেন আবার গেল। আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি, আমি একটুখানি শুয়ে নিয়ে কি করব, এখানে শুয়ে পড়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ডান্স ব্লগ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, তোমরা আগের ব্লগটা এত ভালোবেসেছো, তার জন্য আমি আবার চলে এসেছি আরও একটা ডান্স ব্লগ নিয়ে। যদিও বা আজকে ডান্সের ব্লগটা না একদম মানে ডান্স শ্যুটটাও আনপ্ল্যান্ড, আমি জাস্ট এখন বাজে 4টে, সানডে আজকে, অ্যান্ড আই জাস্ট প্ল্যান যে আমি একটা ডান্স ভিডিও করবো, বিকজ লাস্ট টু ডেজ আমি ভ্যাকসিন নিয়েছিলাম থার্সডে, অ্যান্ড থার্সডে ফ্রাইডে ওয়াজ মানে প্যাথেটিক ডে ফর মি, ভীষণ পেনের মধ্যে ছিলাম, প্রচণ্ড কষ্ট হয়েছে। কালকের দিনটাও ওয়াজ বেটার বাট স্টিল ব্যথা ছিল, এই হাতে আমার এখনও ব্যথা রয়েছে। সো আই ওয়াজন্ট ভেরি শিওর যে আমি কোনো ডান্স ভিডিও এই উইকে করবো কি না, তো রেডিও করিনি ডান্স ভিডিও, বাট স্টিল আমি আজকে ভাবলাম যে আজকে নয়া দামানের শ্যুটটা করি, বিকজ অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে এই ডান্সটা করতে। অ্যান্ড ডেফিনেটলি এটা একটা ট্রেন্ডিং সং, ইটস বিন এ লং টাইম না আমি আমার চ্যানেলে ওই ট্রেন্ড ফলো করে কিছু করছি না, অনেক দিন হলো, তোমরা জানো, দেখতেই পাচ্ছ যে আমার চ্যানেলে আমি আমার ফেভারিট ডান্সগুলোই করছি, যেগুলো তোমরা রিকোয়েস্ট করছো সেগুলোই করছি। যাই হোক, অনেক দিন করিনি, ভাবলাম যে এইবার একটা করি, বিকজ ইটস বিন লং টাইম, এই গানটা ভীষণ ট্রেন্ডিং অ্যান্ড আই রিয়েলি লাভ দ্যাট সং, বাট বুঝতে পারছিলাম না যে এটা আমি কোরিওগ্রাফ করবো না কি কী করবো বুঝতে পারছিলাম না। তো হঠাৎ আজকে খুব একটু শরীরটা বেটার লাগছিলো অনেকটাই, হাতে স্টিল ব্যথা রয়েছে, আজকে অনেক কষ্টে আমি ডান্স ক্লাস নিয়েছি, হাতটা খুব একটা মানে এখন আমি মুভ করতে পারছি বাট হোল্ড করে রাখতে পারছি না, মানে পেন হচ্ছে হাতে। তো ওইভাবেই আজকে ডান্স ক্লাস নিলাম অ্যান্ড আজকে এইভাবেই একটু আগে ডান্স প্র্যাকটিস করলাম, দেখতে পাচ্ছ এসি চলছে, স্টিল আমি ঘামছি বিকজ আই ওয়াজ প্র্যাকটিসিং ডান্স, ওই ডান্সটা জাস্ট একটু রাফলি প্র্যাকটিস করলাম, খুব একটা ওরকম স্টেপ অতটা খুব একটা সেট করিনি, বিকজ এটা একটু মজার গান, কেউ আমার মনে হয় না আমার কোরিওগ্রাফি দেখে পারফর্ম করবে, জাস্ট ফর এনজয়মেন্ট। তো যাই হোক, চলো এই ডান্সটার পুরো রেডি করি, মানে শাড়ি ঠাড়ি কিচ্ছু রেডি করিনি, অ্যান্ড আমাকে 5টার মধ্যে ছাদে যেতেই হবে শ্যুট করতে, নাহলে আলো পড়ে যাবে। সামারে না একটাই সুবিধা যে অনেকক্ষণ বেশ আলো থাকে, তো চলো দেখি একটা ভালো শাড়ি বার করি যে কমফোর্টেবলও, চলো। অ্যান্ড আবার আমি কনফিউজড, এই দুটো শাড়ি বার করেছি, দুটোই ব্লু, এটা ব্লু আর এটার সাথে এই ব্লাউজটা আছে কটনেরই, এইটা একটা ব্লাউজ, এইটা একদম সেট, এটা মাল্টি কালার শাড়ি মানে ব্লু পিঙ্ক অ্যান্ড এভরিথিং মেশানো, তার সাথে এই এই ব্লাউজটাও ম্যাচিং, এই ব্লাউজটা আমার অ্যাকচুয়ালি কখনো পরা হয়নি, তো আবার আমি কনফিউজড কোনটা পরবো। আই জাস্ট উইশ তোমাদেরকে মানে ইনস্ট্যান্ট সাজেশন নিতে পারতাম কোনটা পরবো, বাট এখন আমি কনফিউজ, তো অ্যাজ ইউজুয়াল আমি আগে শাড়িগুলো পরবো তারপর ডিসাইড করছি কোনটা পরবো। দেখতে পাচ্ছ কি না, বিকজ আজকে এখানে সামনে আমি রাখিনি ক্যামেরাটা, সো আমি জাস্ট হালকা বেস করেছি অ্যান্ড আমি রিভলিউশনের একটা মেকআপ প্যালেট যেটার এই ব্রাউন এবং একটু মারুনি শেড এই দুটোকে মিক্স করে আমি আউটার কর্নার থেকে অ্যাপ্লাই করছি। স্পার্কেল একটা রয়েছে, এটা মিড নাইট স্পার্কেল ফ্রম সুইস বিউটি, এগুলো সব মানে গ্লিটার আই শ্যাডো নয়, প্রেসড গ্লিটার, তো এগুলোকে প্রেস করে করে আটকে দিতে হয় মেইনলি, তো ওটাই আমি অ্যাপ্লাই করবো, আই গেস আমি কালারটা ইউজ করবো, সেই হাতে নিলাম। সো ইউ ক্যান সি ঠিক এইভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়।
गाइज दिस इज माय फाइनल लुक टुडे আজকে আমি এরকম ব্লু গ্লিটারি আইস করেছি এন্ড ফাইনালি এই শাড়িটা পরেছি তো যাই হোক আমি এখানে রাখছি আই হোপ তোমরা দেখতে পাচ্ছ চুলটাকে আমি জাস্ট একটু ঠিকঠাক করে বাঁধবো আমি এরকম ভাবেই হালকা পাফ করে নেব অ্যান্ড ফুলিয়ে হালকা চুলটা দেন ছেড়ে দেবো আমি না একদম ছোলা না খোলা চুলে ডান্স করতে পারি না খুব মানে অস্বস্তি লাগে চুল সামনে চলে আসলে অ্যান্ড ইউনো হোয়াট আমি রিসেন্টলি না চুলে একটা খুব চেঞ্জেস দেখতে পাচ্ছি বিকজ আমি কিছু নতুন প্রোডাক্টসও ইউজ করছি অ্যান্ড সত্যি কথা বলতে আমার না রীতিমতো ড্যান্ড্রাফও চলে গেছে আপাতত তো হ্যাভ স্টার্টেড ইউজিং অয়েল অ্যাজ ওয়েল তো আমি এই শ্যুটটা আগে কমপ্লিট করে নিই দেন তোমাদেরকে আমি একটা প্রোডাক্টের ব্যাপারে বলছি So guys, I was talking about this particular oil. It is Wow Skin Science's Extra Virgin Coconut Oil. So it is called a multi-purpose oil. I mean, your overall health and wellness are going to help you a lot. এর মধ্যে রয়েছে গুড কোলেস্ট্রল এইচডিএল আর তার সাথে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিডস রয়েছে যেটা কিনা আমাদের হার্টের জন্য কিন্তু খুব ভালো আমরা ছোট থেকে জেনে এসেছি যে কোকোনাট অয়েলের কত রকম ফাংশন রয়েছে কত রকম হেলথ বেনিফিটস রয়েছে শুধু হেলথ কেন স্কিন হেয়ার সবকিছুর জন্য কিন্তু কোকোনাট অয়েল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভালো বলতে পারো কোকোনাট অয়েলে থাকে কিছু ফ্যাটি অ্যাসিডস ভিটামিন ই আর তার মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজও থাকে যেটা কিনা তোমার স্কিন এবং হেয়ার সবকিছুকে খুব ভালো করে Wow Life Science এর পার্টিকুলার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা কিন্তু এক্সট্রাক্ট করা হয় উইদাউট ইভেন হিটিং তো যখন হিট করা হচ্ছেই না যে 60 ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচারটা ওটা কিন্তু একদম ইন্ট্যাক্ট থাকে যার ফলে হয় কি এই যে কোকোনাটের একটা নাটি ফ্লেভার একটা সুন্দর ফ্র্যাগনেন্টও রয়েছে না সেটা কিন্তু একদম ইন্ট্যাক্ট থাকে তো তোমাদের এতক্ষণ বললাম এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের কত রকম বেনিফিটস রয়েছে বাট এরপর তোমাদেরকে বলি যে তোমরা কী কীভাবে এটাকে নিজেদের লাইফে ইনক্লুড করতে পারো বা কী কীভাবে ইউজ করতে পারো মেইনলি তো অনেক অনেক ওয়েজ আছে অ্যাজ আই অলরেডি সে যেটা একদম মাল্টিপারপাস অয়েল এটা শুধু গায়ে মাখা চুলে মাখা নয় এটা কিন্তু তোমরা কনজিউম করতে পারো ইয়েস গাইজ এটা তোমরা খেতে পারো তোমরা রোজকার কুকিংয়ে কিন্তু এই অয়েলটাকে রিপ্লেস করে ইউজ করতে পারো মানে রোজ যে সবজি যা ফ্রাইড জিনিসপত্র তোমরা খাও সেটার সাথে কিন্তু তোমরা কোকোনাট অয়েলটাকে ইনক্লুড করতে পারো বাট তোমরা যারা এই সবজি বা খাবার দাবারের সাথে রান্না আই মিন কুকিং পারপাসে যদি অয়েলটা ইউজ করতে না চাও তোমরা কিন্তু একদম ডিরেক্ট কনজাম্পশন করতে পারো সকালবেলা একদম খালি পেটে তোমরা এক চামচ এই অয়েলটাকে নিয়ে নাও এবং ডিরেক্টলি খেয়ে নাও এছাড়া আমার একটা ফেভারিট ওয়ে আমি যেভাবে খাই সেটা হচ্ছে কফির সাথে তো তোমাদেরকে আমি আমার ব্ল্যাক কফির রেসিপি বলছি আই নো ব্ল্যাক কফি সবাই অনেকেই আছো যারা হেট করে বা অনেকে আছো খুব ভালোবাসো সো হাউ আই ডু আমি আমার রেসিপিটা তোমাদেরকে বলছি আমি খুব কড়া ব্ল্যাক কফি পছন্দ করি না আমি জাস্ট ওয়ান পিঞ্চ অফ কফি নিয়ে আর আমার কাপটা দেখতেই পাচ্ছ একদমই ছোট কফির তুলনায় আমি একদম ওয়ান পিঞ্চ কফি নিই তার মধ্যে একদম ভালো করে জলটাকে গরম করে ওর মধ্যে ডিরেক্ট দিয়ে দিই আমি সুগার খাই না তো আই ইউজ আ সুইটনার তার সাথে একদম এন্ডে তোমরা এই কোকোনাট অয়েলটাকে কিন্তু ওয়ান টেবিল স্পুন দিতে পারো আমার যেহেতু ছোট কাপ আমি কিন্তু হাফ টেবিল স্পুন দিচ্ছি অ্যান্ড ইউ ডোন্ট বিলিভ গাইজ মানে এই কফিটা ফার্স্ট অফ অল খুবই রিল্যাক্সিং মানে যদি তোমরা সকালে খাও বা ইভিনিংয়ে খাও না তোমার অনেকটা মনে হবে রিল্যাক্সড হয়ে গেলাম আমার তো ওরকম ফিল হয় এটা ছাড়া তোমরা কিন্তু স্নান করার সময় এটাকে বডিতে অ্যাপ্লাই করতে পারো এটা ভীষণ ভালো একটা বডি পলিশিংয়েরও কাজ করবে হেয়ার অয়েলিংয়ের জন্য তো ডেফিনেটলি ইউজ করতে পারো আমরা ছোটোর থেকে শুনে এসেছি যে কোকোনাট অয়েল কতটা হেলদি চুলের জন্য আমি পার্সোনালি যেটা করি আমি এভরি ওয়ান্স আ উইক আমি সকালবেলা এই তেলটাকে ভালো করে চুলে মাসাজ করি এবং এক ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে ফেলি এটা তোমাদের চুলকে আরও অনেক হেলদি করে তুলবে অ্যান্ড সবচেয়ে বড় কথা আমি যেটা সাফার করেছি বহুদিন ধরে সেটা হচ্ছে ড্যান্ড্রাফ প্রবলেম নিয়ে অ্যান্ড আই ক্যান সি যে আমার ড্যান্ড্রাফ কিন্তু 80% গন আমি যদি দু তিন দিন শ্যাম্পু না করি তখন গিয়ে হালকা হেয়ারে বিল্ড আপস হয় বাট নট অ্যাট অল মানে এছাড়া আমার ড্যান্ড্রাফের প্রবলেম কিন্তু 80% কাট ডাউন হয়ে গেছে এই মাল্টিপারপাস এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা যদি তোমরা কিনতে চাও তাহলে ডেফিনেটলি ডেসক্রিপশনের লিঙ্কটা চেক করো অ্যান্ড তোমরা তোমাদের লাইফে এটাকে ইনক্লুড করো নট টু বি বিউটিফুল উইল অলসো ফোকাস অন ইয়োর ওয়েলনেস সো এখন জাস্ট দেখো কী অবস্থা এটা আমার এমার্জেন্সি লাইট ছিল পুরো ঘর অন্ধকার কারেন্ট চলে গেছে অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ Just see, it's raining.
এই শুরু হলো বর্ষাকালের প্রবলেম, মানে এখনো বর্ষাকাল আসেনি, ইটস সামার টাইম বাট স্টিল এখনই এরম অবস্থা। আর ইমার্জেন্সি লাইটে আমার মুখটা কিরম সাদাটে লাগছে। যাই হোক, ইউ ক্যান সি গাইজ আমি কত ঠিকঠাকভাবে পুরো রেডি হলাম। আমি জাস্ট উপরে যাব, ফার্স্ট বৃষ্টি শুরু হলো, আমি তারপর ভাবলাম যে তাহলে ইনডোর শ্যুটটা করে ফেলি, কারেন্ট চলে গেল। ঠিক এই রকম সমস্যার মধ্যে দিয়ে ইচ টাইম আমাদেরকে যেতে হয়। এখন তুমি ভাবো, আমাদেরকে ফার্স্ট অফ অল কোনো প্ল্যান ছিল না, রেডি হলাম, ডান্স প্র্যাকটিস করলাম, অ্যান্ড এখন কারেন্ট চলে গেছে। আবার জানি না আমি আধা ঘন্টা ওয়েট করবো, এখন 5:05 ছটা অবধি বেশ লাইট থাকে, তো 5:30 অবধি ওয়েট করি, যদি একদমই মানে কারেন্টও না আসে, বৃষ্টিও না কমে, তাহলে আমাকে ড্রেস চেঞ্জ করে ফেলতে হবে, আর কোনো উপায় নেই। চলো, সো মিনওয়াইল আমি এখন খাবো একটু চিজ কেক, কাল থেকে আমি এটা বাঁচিয়ে রেখেছি। এইটা হচ্ছে সুইট ট্রুথ থেকে আমি অর্ডার করেছিলাম, আমি না প্রিয়াঙ্কা আমাকে অর্ডার করে দিয়েছে, বিকজ আমার বাড়ির থেকে আসছিল না। তো চিজ কেক অ্যান্ড রেড ভেলভেট কেকের কম্বো, বিকজ এই দুটো কেকই আমার ভীষণ ফেভারিট। তো চলো, অল্প একটু চিজ কেক বাকি রয়েছে, ইউ ক্যান সি, তো সেইটা খাবো এখন। তো কারেন্ট চলে এসেছে, কারেন্ট তো চলে এসেছে, বাট অরিজিৎ এখন চেক করছে যে বৃষ্টি কমবে কিনা। বৃষ্টিটা এখনো কমেনি, বাট কমে যেতে পারে। ওয়েট করব না ড্রেস চেঞ্জ করব? না, আমি বলবো আরো 10-15 মিনিট ওয়েট করি। কি অবস্থা এখন পুরো এই মাস, মানে জুলাই অগস্ট সেপ্টেম্বর, ও মানে এরকম হাল হয়। এন্ড তোমরা সবাই কমপ্লেইন আবার গেল? হ্যাঁ। ওয়াও, আজকে দিনটা খুব সুন্দর। আপনারা বলেন? হ্যাঁ, এই কি অবস্থা? এই হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি, তোমাদের সাথে এরকম হয়? আমার আমার বাড়িতে কোনোদিন হতো না, নেভার এভার। আমার মানে আমার বাড়িতে কোনোদিন শুটিং ডান্স কিছু আটকেই যেত না, ইন্টারনেট প্রবলেম নেই, কারেন্ট যায় না, সারা বছরে হয়তো একবার কারেন্ট যায়, দুবার কারেন্ট যায়, ঘন ঘন কারেন্ট যায়। আপনাদের বাড়িতে কি যায় এটা আপনারা জানান? প্রত্যেক দিন কারেন্ট যায়, এভরি ডে, মানে একদিন একবার তো যাই, এবার সেটা কতবার তারপর যাবে সেটার কোনো গ্যারেন্টি নেই। আজকে তেমন, এটা থার্ড টাইম, সকালে একবার গেছিল, আমি আজকে ক্লাস নিতে নিতে কারেন্ট অফ হয়ে গেছে। ইম্যাজিন, আমি ক্লাস নিয়ে আমার ফোনে, ল্যাপটপে অ্যান্ড টিভি, তিনটে ডিভাইস আমার চলে, যাতে আমি সবাইকে ইকুয়ালি দেখতে পাই প্রপারলি। তিনটে ডিভাইস চলে, ফোনটা নয় চলছিল, ঠিক আছে, টিভি ল্যাপ টিভি বন্ধ হয়ে গেল, ল্যাপটপ চলছে। পরে আমাকে তারপর তাড়াতাড়ি করে মোবাইল ডেটাতে ক্লাস করাতে হলো, কিছু করার ছিল না। তো এটা একটা সমস্যা, ভীষণ সমস্যা। তো আমরা খুব শিগগিরই ইনভার্টারের ব্যবস্থা করার চেষ্টা করছি। হ্যাঁ অবশ্যই, সত্যি দরকার। আদারওয়াইজ কাজে, অফিস অফিসের কাজ করছি, করতে করতে মানে একটা ইমেল ড্রাফট হয়ে গেছে, জাস্ট সেন্ড বাটনটা প্রেস করব, কারেন্ট অফ। ওয়াও, কি যে অদ্ভুত ফিলিং হয় না, তখন বোঝাতে পারবো না জাস্ট। তো এখন আবার বসে থাকো, একটু আগে এক্সাইটেড হলাম যে কারেন্ট এসছে, অ্যাটলিস্ট বৃষ্টি যদি নাও কমে আউটডোর শ্যুটটা করতে পারবো, সেটাও করতে পারবো না, বিকজ আউটডোর শ্যুট করবো কী করে? মানে তোমাদের হয়তো মনে হতে পারে এখন তো আলো আছে, আমার বাড়িতে এটা পসিবল ছিল, আমি যেই যে জায়গাটাতে শ্যুট করতাম ওখানে কোনো অ্যাডিশনাল আলো দরকার হয় না, ওখানে নর্মাল লোডশেডিং থাকলেও কোনো অসুবিধা নেই, বাইরে থেকে যা সুন্দর আলো আসে। ইভেন এরকম প্রচুর ডান্স ভিডিও তোমরা যদি দেখো, ওই ডান্সটার নাম হাম্মা হাম্মা, যে ডান্সটা আমি করেছিলাম, ওখানে তোমরা দেখতে পাবে ফার্স্ট স্টার্টিংয়ে যখন আমি ডান্সটা করি, পেছনে টুনি লাইটগুলো জ্বলছিল, তারপর জ্বলছিল না, বাট দের ওয়াজ নো চেঞ্জ ইন দ্য লাইটিং, বিকজ এত সুন্দর বাইরে থেকে আলো আসে, তো খুব একটা ডিস্টারবেন্স হয় না লাইটিংয়ের। বাট এখানে খুব ডিফিকাল্ট, মানে এখন যে বসে আছি, তোমাদের কারোর দেখে মনে হচ্ছে এটা সকাল, মানে এটা বিকেল বা রাত এখন, মানে এমার্জেন্সি লাইটটা জ্বলছে। তাও আমাদের বাড়িতেও কি এরকম সমস্যা হয় যেখানে আলো ঢোকে না? কি সমস্যা, তুমি কোথায় কেন গ্রামে থাকো বলো তো? এটা গ্রাম ঠিক নয়, বাড়ি বাড়িটা যখন করা হয়েছিল সেই পজিশনটা এমন হয়েছে যে আশেপাশেও বাড়ি, তুমি দেখালাম বাইরেটাও ল্যান্ড নয় এই আমাদের, হ্যাঁ বাইরেটাও দেখালাম যে আমাদের ঠিক
এক হাত দূরেই হচ্ছে আরেকটা বাড়ি, ডান দিকেও এক হাত দূরে একটা বাড়ি, বাঁ দিকেও এক হাত দূরে একটা বাড়ি, পেছন দিকেও। তো তুমি বলো কোন দিক দিয়ে আলোটা ঢুকবে, আর আমাদের জানলা দিয়েও খুলে রাখলেও আলো ঢুকবে না, তো ডিফিকাল্ট। মানে ন্যাচারাল লাইটে করে কিছু করা যাবে না, জাস্ট কিচ্ছু না। এখন যদি ওপর থেকে কেউ নামতে চায় সেই রীতিমতো মুখ থুবড়ে পড়ে যেতে পারে সিঁড়িতে, এত অন্ধকার এখন। সো এখন বসে থাকি আর কি, আজকে শ্যুট করবো ভেবেছিলাম ভ্লগ ডান্স ডের জন্য, বাট এটাও একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে একটা অন্যরকম ভ্লগও দিতে পারছি, যে কিছু কিছু সময় আমাদের এরকম যায় যেখানে কিনা আমরা প্ল্যান করেও কিছু করতে পারি না। এরকম তুমি একবার ইমাজিন করো, ইউ আর অলরেডি রেডি, তারপর তুমি ডান্স করতে পারছো না। এখনও অবধি আমি জানি না যে আমাকে আদৌ মেকআপ অ্যান্ড এভরিথিং তুলে ফেলতে হবে কি না, যেটা খুব খারাপ লাগবে, বিকজ এতক্ষণ এক ঘন্টা ধরে আমি প্র্যাকটিস করলাম, মেকআপ করলাম। বাট ওপরে ভাবো, ওপরে যাবো পুরো জল জল, ওর মধ্যে শাড়ি নিয়ে এলে সব নোংরা হয়ে আসতে হবে। দেখা যাক কি হয়, কিন্তু সুযোগ আছে, সুযোগ আছে। আর আমার নাচটা করতে বেশিক্ষণ লাগবে না, বিকজ এমনিতেও খুব একটা প্রিপেয়ার করিনি, একটা প্রিপেয়ার করার কিছু নেই, বেশ মজারই একটা গান। চলো আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি, আমি একটুখানি শুয়ে নিয়ে কি করব, এখানে শুয়ে পড়ি। 2000 years later, প্রচুর ডিলেমার মধ্যে ফাইনালি ছাদে এসে গেছি, আকাশটা অলমোস্ট ক্লিয়ার, মানে না ক্লাউডি আছে, যখন তখন বৃষ্টি কিন্তু আবার হতে পারে। অ্যান্ড ইউ ক্যান সি স্ট্রিট লাইটস অলরেডি জ্বলে গেছে, তো আমাদের কাছে খুব একটা সময় নেই। আর এই হচ্ছে আমি আফটার দ্য ডান্স শ্যুট, প্রচুর ফাস্ট কমপ্লিট করেছেন, এখন দেখো প্রচুর হাওয়া দিচ্ছে রীতিমতো, আর ভীষণ কুলিং একটা সুদিং ওয়েদার বলতে পারো। ফাইনালি শ্যুটটা হয়েছে, বাট ইউ ক্যান্ট বিলিভ আমাদের রুমের কি অবস্থা, বিকজ আমি যখন মানে বৃষ্টিটা জাস্ট শেষ হয়েছে, কারেন্টও এসে গেছিলো, আমি কোনো রকমে আমার হাতে এই যে চুড়িগুলো নামাতে গিয়ে জাস্ট সি আমি কী করেছি, জাস্ট দেখো এইখানে সব কানের দুল ছড়িয়ে, ওখানে বক্সগুলো উল্টে পড়ে রয়েছে, এইখানে এই অবস্থা, তো ঘরের এরকম অবস্থা। আর এখন দেখো অরিজিৎ সব নামাচ্ছে, অনেকদিন ধরে নামার জুয়েলারির সেকশনটা প্রচণ্ড ক্লামজি হয়ে রয়েছে, ক্লামজি অ্যাজ ইন সব বক্সে প্রপার ওয়েতেই আছে, বাট বক্সগুলো এটা ওটার ওপর ওটার ওপর, তো একটা কিছু নামাতে গেলে পড়ে যায়। যাই হোক, ফাইনালি আই এম সো হ্যাপি যে শ্যুটটা কমপ্লিট হয়েছে, বিকজ আজকেরটা মানে এতটাই আনসার্টেন ছিল যে বুঝতেই পারছিলাম না যে কি এটা আমার নাক ছাপি। তো যেটা বলছিলাম, আমরা বুঝতেই পারছিলাম না যে আমরা শ্যুটটা করতে পারবো কিনা, আর একটু হলে আমরা হয়তো মেকআপ টেকআপ চেঞ্জ করে নিতাম, ড্রেস চেঞ্জ করে নিতাম, বাট হয়ে গেল, লাকিলি তাড়াতাড়িও হয়ে গেল। এইটা আমি একটা গিফট পেয়েছিলাম এটার উপর, ওরে সব বার করছে আমাকে জিজ্ঞেস করছে এটা কি ওটা কি, তুমি আবার ফেলে দিও না কিন্তু কিছু। হ্যাঁ ছুঁড়ে ফেলো না, ওটা আমি ঢুকিয়ে দেবো পরে। যাই হোক আমি এখন এগুলোকে গোছাই, তারপর তোমাদেরকে বলছি। সো নাও ইটস টাইম টু রিমুভ মেকআপ, আজকেরটা একটু খুব ডিফিকাল্ট রিমুভ মেকআপ করাটা। তো আমি ফ্রেশ হয়ে গেছি দেখতে পাচ্ছো, মানে সত্যি অনেকক্ষণ মেকআপ করার পর না এই ফ্রেশ লুকটা দেখতে আমার নিজের খুব ভালো লাগে, বিকজ আমার অতক্ষণ মেকআপ করে বসে থাকতে ভালো লাগে না। বিছানা অলমোস্ট গুছিয়ে নিয়েছি, সব নোংরা হয়েছিল, এটা শাড়িটা আমি জাস্ট রেখেছি আপাতত। আর এখন দেখতে পাচ্ছি আমি কুর্তি পরে আছি, বিকজ মি অ্যান্ড অরিজিৎ বেরোচ্ছি, আমি আমার বাড়ি যাব, আমরা তিন সপ্তাহ আমার বাড়িতে যাই নি একদম, প্রায় এক মাস, তো আজকে যাচ্ছি বাড়িতে, দেখা করব, চলে আসব তাড়াতাড়ি, বিকজ দেখো এখানে লকডাউন লকডাউন চলছে, অ্যান্ড বেশিক্ষণ লেট করে আসলে একটু চাপ হতে পারে হুট করে। আর এই বাল্বটা তোমরা দেখো আমাদের, আমার ভিডিওতে অলওয়েজ এটা খুলে পড়ে যায় এরকম, এটা ফিক্স করতে হবে, এটা কেন গো রোজ খুলে পড়ে যায় পাচ্ছি না, যাই হোক করে দিও তো একটু এসে আমাকে। তো চলো চলে যাই তাড়াতাড়ি, এখন প্রায় 7:10 বাজে, রাস্তায় তো খুব একটা লোকজন নেই বলতে পারো, বাট আমি বুঝতে পারছি না যে আজকে ম্যাক্সিমাম স্ট্রিট লাইটসগুলো বন্ধ কেন, প্রত্যেকটা জায়গায় মানে 10টা যদি স্ট্রিট লাইট থাকে তার মধ্যে হয়তো 2টো জ্বলছে এরকম অবস্থা। তো দেখতে পাচ্ছ এই খেলার মাঠগুলো এখন এরকম, কেউ আর এখানে খেলার নেই আপাতত। আই হোপ যে খুব তাড়াতাড়ি এই সিচুয়েশনগুলো ঠিক হয়ে যাক, অ্যান্ড আবার যাতে সব নর্মালি সব লোকজন ঘোরাফেরা করতে পারে।
তো আমি বাড়ি চলে এসেছি আর এখন আমার পেন্ডিং কাজগুলো করতে হবে। প্রত্যেক দিন যেরকম আমি আমার সব ফাইলসগুলোকে আগে ট্রান্সফার করি ল্যাপটপে, বাট আজকে সেটার করার সময় পাইনি, বেড়েই গেলাম আমরা, তো এখন সেটা করব। এটা এখন কপি হোক, বেশ অনেকটাই সময় লাগবে, অ্যারাউন্ড অ্যাটলিস্ট 5-10 মিনিট তো লাগবে। তো তোমরা, আমি একটা ক্লিপ দেখাচ্ছি, মানে আই ওয়াজ টোটালি সারপ্রাইজড ইয়েস্টারডে। অ্যাকচুয়ালি আমরা ডান্স বাংলা ডান্সের একটা থিম সংয়ের ওপর ফেসবুকে করে আমি দেন ট্যাগ করেছিলাম কিছু হ্যাশট্যাগ দিয়ে, অ্যান্ড ইয়েস্টারডে হোয়াট হ্যাপেন, আমার একজন স্টুডেন্ট হঠাৎ আমাকে টেক্সট করে যে এরকম ম্যাম তোমাকে দেখে খুব ভালো লাগলো। অ্যান্ড আই ওয়াজ লাইক নো, ওটা তো জাস্ট ফেসবুকে করেছি, কোনো ডান্স বাংলা ডান্সে কোনো চান্স ফান্স পাইনি, ওরকম কোনো ব্যাপার নেই। বিকজ এর আগে না অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি পার্টিসিপেট করছো এই থিম সংটাতে করার পর, অ্যান্ড আই ওয়াজ লাইক নো, বাট ও বললো যে না ম্যাম ওটা Z5 আমি দেখলাম আজকের এপিসোডে। আমি দেখো টিভিতে দেখিয়েছে, তারপর মানে তখন আর কি কালকে টেলিকাস্ট হয়নি, 9:30 থেকে হয়, বাট আমাদের যেহেতু Z5 সাবস্ক্রিপশন রয়েছে, Z5 গিয়ে আগে থেকে এপিসোডসগুলো দেখা যায়। তো আমি গিয়ে দেখলাম যে ইট ওয়াজ দেয়ার। তো তোমরা দেখো ক্লিপটা, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড, আমি একদমই জানতাম না, মানে ও যদি না বলতো আমি জানতেও পারতাম না, বিকজ আই ডোন্ট ওয়াচ ডান্স বাংলা। আমাদের মানে নিচে উই হ্যাভ স্মার্ট টিভি, মানে অনলি ইন্টারনেট কানেকশন নেই, সব চলে, মানে আমাদের কোনো কী বলো ওটাকে, সে কোনো সেটটপ বক্স নেই, সো নর্মাল চ্যানেলস অ্যান্ড এভরিথিং আসে না, তো ওই হটস্টার, Z5, রুট এগুলো দিয়েই আমরা দেখি, আর আমরা চ্যানেলের কিছু দেখি না মেইনলি, সবই অনলাইন সিরিজ দেখি, ওয়েব সিরিজ, মুভিজ, এই ধরনের জিনিসগুলো। তো Z5-এ মানে আমি যদি না জানতাম, কেউ যদি না বলতাম, তো আমি সত্যি জানতেও পারতাম না। সো ইট ওয়াজ নাইস, বিকজ হতো একটা সময়ে এটা হতে পারতো, হয়তো আমি টেলিভিশনে টেলিকাস্ট হতাম ডান্স বা ডান্সের থ্রু দিয়ে, বাট সেটা হয়নি, বাট ইয়েস্টারডে ইট রিয়েলি হ্যাপেন, বাট অ্যাটলিস্ট ফর 10 সেকেন্ডস আর হোয়াট এভার টাইম, অল্প সময়ের হলেও আমাকে দেখিয়েছে, তো অ্যাটলিস্ট, আর সবচেয়ে বড়ো কথা জাস্ট, হ্যাঁ তো এটা জাস্ট কপিটা আটকে গেছিলো অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেটা বলছিলাম, মানে আমি হাত নাড়িয়েছিলাম অ্যাকচুয়ালি, তার জন্য ওটা ডিসকানেক্ট হয়ে গেছে, তো ওইটাই, মানে সার্টেন টাইমের জন্য বেশ ভালো লাগছিল। আমি সবচেয়ে বড়ো কথা ওটা আমার মা বাবা দেখে খুশি হয়েছে, উইচ ইজ সামথিং গুড, বিকজ সবচেয়ে বেশি দেখো আমার অতটা কিছু যায় আসেও না, হ্যাপিনেস ইজ সামথিং, যে ঠিক আছে ভালো খুশি হলাম, বাট তাদের কাছে এই ম্যাটারগুলো অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট। তো তোমরা নিশ্চয়ই এগ্রি করবে, তোমাদের মানে তোমাদের অ্যাচিভমেন্টের থেকে তোমার মা বাবারা অনেক বেশি খুশি হয়। আর এখানে অ্যাকচুয়ালি আমি নিজে কিছু অ্যাপ্লাই করিনি, অনলি ওরা ফেসবুক হ্যাশট্যাগস থেকে যাদের বেস্ট পারফরমেন্স হয়েছে তাদেরগুলো ওরা পিক আপ করেছে, তো দ্যাটস অল। তো এবার আমি পুরো ভিডিওটাকে এডিটিং করছি, বলতে পারো এডিটিংটা ইজ অলমোস্ট ডান। আমি এখানে একটু কালার কারেকশন করছি, বিকজ অলরেডি তোমরা দেখলে আলো পড়ে গেছিলো, খুব একটা লাইট, ন্যাচুরাল লাইট ভালো পাইনি, তো সেটাকে একটু কালার কারেকশন করছি, মানে একদম বাজে আসলেও আবার কালার কারেকশনটা ভালো হয় না, তো চলো এইটা করছি। আর এগুলো ডিটেইল ভিডিও না আমি ব্লগ চ্যানেলে অলরেডি করেছি, সো ইফ ইউ ওয়ান্ট টু নো যে আমি কিসে এডিট করি বা কীভাবে করি, এগুলোর ডিটেইল ভিডিও কিন্তু ব্লগ চ্যানেলে আছে। সো গাইজ, ভিডিওটা আপলোড হয়ে গেছে, অ্যান্ড ইউ ক্যান সি ইটস বিন 25 মিনিটস অলরেডি। তো ভিডিওটা তোমাদের মানে সবার ভালো লেগেছে, এটা আমার কাছে অনেক বড়, বিকজ সাধারণত তো এই ধরনের ডান্সগুলো করি না। তো আলটিমেটলি এটা ওয়াজ এ সাকসেস, মানে ভিডিওটা থাম্বনেল তোমরা দেখেছো যে ফেইলড না নাকি সাকসেস, তো আলটিমেটলি ইটস এ সাকসেস, থ্যাংকস টু গড, থ্যাংকস টু ওয়েদার, যে মানে আমাকে আধ ঘন্টার টাইম স্প্যানের জন্য বেঁচে গেছি, নাহলে আমাকে পুরো মেকআপ অ্যান্ড এভরিথিং উঠিয়ে বেকার হয়ে যেত দিনতে, এবং আজকে তোমরা ব্লগ ভিডিওটাই দেখতে পেতে না, আবার হয়তো নেক্সট উইকে, বিকজ আমি তো উইকেন্ডস ছাড়া শ্যুট করি না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা অলরেডি না করে থাকো, লাইক করে দিও ভিডিওটাতে, বিকজ তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক 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 ম্যাটার করে, তো লাইক করে দিও, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট যে তুমি চাও তোমার বন্ধুরাও দেখো, তাহলে প্লিজ শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড টাটা।